কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষীদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি। সমতলে প্রতিটি এফপিওতে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে 100 সদস্য থাকবেন। আমি এই খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, এবার শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি। 2022 সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দিচ্ছি। এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণীর থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রায় 2,30,000 কুকটাম হেল্পার রাজ্যের ছাত্রছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করা খাবার দেওয়ার জন্য নিযুক্ত আছে। বর্তমানে এই কুককাম হেল্পার এই কর্মসূচিতে মাসে 1,000 টাকা করে 10 মাস টাকা পান। রাজ্য আরও প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা প্রতিটি কুককাম হেল্পার তাদেরও দিচ্ছে অনুদান হিসেবে এবং আমি প্রতিটি কুককাম হেল্পারকে মাসে আরও 500 টাকার আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি। এতে 2,30,000 কুককাম হেল্পার উপকৃত হবে। আমি এই খাতে 140 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে। এই খাতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সংস্কৃতির উন্নয়নে আমি একটি মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করার প্রস্তাব করছি, যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি এই 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে।